আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তুন ইসলাম। আমি এখন আছি স্বপ্নের পদ্মা সেতুর পুরো মাঝখানে। যদিও এটা আইন বহির্ভূত কাজ, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার পিছনে থাকা গুনগুন বাসটি নষ্ট হওয়ার কারণে আমরা এখানে অবস্থান করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহপাক যা করে ভালোর জন্যই করে। পদ্মা সেতু নিয়ে এই ছোট ভিডিওটি সবার দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেব, কীভাবে আপনারা যাবেন আসবেন সে ব্যাপারে যতটুকু সম্ভব বা আমি জানি ততটুকু আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আর সর্বপ্রথম অনুরোধ রইল আমার ভিডিওটা দেখবেন। আজকে পবিত্র জুমার দিন, সকাল সকালে বেরিয়ে পড়ছি, কারণ এসে নামাজ পড়তে হবে। আমার গন্তব্য পাঁচচর পর্যন্ত, এবং পাঁচচর থেকে আবার ব্যাক করে আসব। কিন্তু ভাড়া ভাঙা পর্যন্ত 100 টাকাই ফিক্সড, অবশ্যই দামাদামি করে নেবেন। আর খুবই সুন্দর পরিবেশ, এটা ভিডিওতে বোঝানো সম্ভব না, একদম সরাসরি আইসা দেখলে সবচেয়ে উত্তম হয়। আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া, পদ্মা সেতুটি কমপ্লিট হয়েছে। আমাদের বাসটা পদ্মা সেতুর মাঝখানেই নষ্ট হয়ে গেছে ভাই, আটটা দিনে যায়। এই ভাইয়ের খুব আফসোস হয়েছে যে বাসটা নষ্ট হয়নি এখানে, আমাদের বাসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাই, ভালো লাগলো, ধন্যবাদ। বাসের এই ভাইটি দূর থেকে দেখে আমাকে ডাক দেয়, ভাই আপনি আপনার হাতে তো দেন, আমি ধরি আপনার মাধ্যমে পদ্মা সেতুটা ছোঁয়া হবে। তার আফসোস যে তার বাসটা কেন নষ্ট হয় নাই। আমরা এখন আবার আরেকটা বাসে করে উঠে পদ্মা সেতু শেষ প্রান্তে চলে আসলাম। দেখেন, এটা হলো জাজিরা প্রান্ত। প্রশাসনের লোক আমাদের অনেক সহযোগিতা করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের ডিউটি ঠিক মতনই পালন করছে। সেতু দুই প্রান্তে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন পারাপারের জন্য, কিন্তু একটু সতর্কতার সহিত থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের মাওয়া টু জাজিরা সেতু পারাপার শেষ, এখন আমরা যাব জাজিরা টু মাওয়া। আমরা এখন আসি আপনার জাজিরা প্রান্তে। জাজিরা প্রান্তে তেমন কোনো ভিড় নেই, জাজিরা প্রান্ত থেকে আমরা চলে যাব মাওয়া প্রান্তে। অবশ্যই ধীরে সুস্থে গাড়ি চালাবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এই দেখেন, আমরা টুল প্লাজা পার হচ্ছি। জাজিরা প্রান্তের চেয়ে মাওয়া প্রান্তে বেশি হোটেল অবস্থিত, তাই যারা খাবার খেতে চান অবশ্যই মাওয়া প্রান্তেই খাবেন, ওখানে মানসম্মত হোটেল পেয়ে যাবেন। পুরান ঘাটেই বেশি অবস্থিত হোটেলগুলো। দেখেন খুবই সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, প্রচুর রোদ, যেটা বলে বোঝাতে পারবো না। এটা ক্যামেরায় দেখাটা চাইতে একদম সামনাসামনি দেখতে পারলে আরও বেশি উপভোগ্য হয়। দেখেন খুবই সুন্দর, চারো সাইডে পানি আর পানির উপরে আমি। দেখেন খুবই সুন্দর দৃশ্য, এই দৃশ্য মানে মন ভোলানোর মতন দৃশ্য, যেটা বলে বোঝাতে পারবো না। আর অবশ্যই সতর্কতার সহিত চলবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। আর সব কিছুই আপনারা দামাদামি করে নেবেন, ভাড়া খাওয়া যেটাই করেন, দামাদামি না করলে ঠকার সম্ভাবনা অনেক বেশি। এবং রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে একটু সতর্কত হয়েই পার হবেন, কারণ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর অবশ্যই সব কিছু দামাদামি করে নেবেন। আমরা মাওয়া প্রান্তে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম ছিল টুল প্লাজার সামনে। পরিশেষে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাইম মিনিস্টারকে, কারণ সকল ষড়যন্ত্রের অবসর ঘটিয়ে তার দূরদর্শিতা এবং সাহসিকতার কারণেই আমাদের এই আজকের স্বপ্নের পদ্মা সেতু। অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আর প্রাইম মিনিস্টার, আল্লাপাক আপনাকে দীর্ঘজীবী করুক। এই বলেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।